আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই প্রার ইউটিউব সুপ্র দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই আল্লাহ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি রাজশাহী টু নগা মহাসড়কের বায়া বাজারে আর এদিকে রাজশাহী রেলগেট আর ডান দিকে কীরচিহ্নযুক্ত যে রাস্তাটি আছে এটি রাজশাহী তানোর রোড আমাদের যে আজকে জমিগুলো দেখাবো এটি তানোর রোডের হিমালয় স্টোর থেকে আরেকটু সামনে আবার বায়া স্কুল বা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশেও বলা যেতে পারে তো খুবই প্রিমিয়াম একটি লোকেশন আমাদের প্লটের আশেপাশে অনেক কারখানা আছে আমি সেটি দেখাবো পর্যায়ক্রমে তো এখন আমরা এই বায়া বাজার থেকে পশ্চিম দিকে যাব এবং একটু সামনে গেলে আমরা পাবো হিমালয় স্টোর হিমালয় স্টোর থেকে আরেকটু সামনে যাব আমি আপনাদেরকে রাস্তাটা চিনিয়ে দিচ্ছি বায়া বাজার থেকে আপনারা হিমালয় কোলেস্ট্রল রোডে আসবেন হিমালয় কোলেস্ট্রল রোড থেকে আরেকটু সামনে যাবেন বায়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড় দেখতে পাচ্ছেন সামনে এটি বায়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড় আমরা এখন সরাসরি বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যাব যাতে আমি আপনাদেরকে দেখাইতে পারি উচ্চ বিদ্যালয় আপনারা চিনতে পারবেন সরাসরি আমি যেভাবে বলবো আপনারা সরাসরি সেই লোকেশন অনুযায়ী চলে আসলেই জমিটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বায়া বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনেই যে রাস্তাটি আছে এই রাস্তা দিয়ে আর একটু সামনে যাবো আমরা আমাদের এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা আছে কেননা এখানে অনেক ফ্যাক্টরি গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন একটি ফ্যাক্টরি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম রাস্তার পাশেই ফ্যাক্টরি আর এখানে পাশাপাশি দুইটি ফ্যাক্টরি আছে এফএম ফ্যাক্টরি এবং পাশে আরো একটি ফ্যাক্টরি আছে আর আমি এই জায়গাতে সামনের দিকে একটি প্লট দেখেছিলাম সেই প্লটের প্রায় অনেকগুলো প্লটই বিক্রি হয়ে গেছে কিছু সংখ্যক প্লট সম্ভবত বাকি আছে আর ওই প্লটের কারণেই এই পাশে নতুন আরও প্লট গড়ে উঠেছে আমি সেই প্লটগুলো আপনাদেরকে দেখাবো এবং খুবই কম প্রাইসের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক বড় ফ্যাক্টরি আর যেই প্লটগুলো বিক্রি হবে এই প্লটগুলো থেকে রাজশাহীর মেন শহর সদর সদরের দূরত্ব মাত্র কী বলবো দশ মিনিট সময় লাগবে রাত্রে রেলগেটে যেতে আপনারা এই জমি থেকে আর এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো একদম সরাসরি ভারী যানবাহন আপনার একবারে প্লটে চলে আসবে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা নিয়ে এখানে কোনো প্রকার সমস্যা নেই আমি আপনাদেরকে প্রথম থেকে রাস্তাটি দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফ ফ্যাক্টরি অনেক বড়ো একটি ফ্যাক্টরি সুপ্রিয় দর্শক আমি এই জায়গার লোকেশনটা বলে দিচ্ছি এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহী টু নওগাঁ মহাসড়ক সংলগ্ন তানো রোড থেকে বালিকা উচ্চ বিদ্যালয়ের যে রোড পড়বে সে রোড থেকে কিছুটা পথ সামনে আসলেই এফ ফ্যাক্টরি আপনি যেটি দেখালাম এই এফ এম ফ্যাক্টরির একদম সামনেই যেই জমিগুলো এই জমিগুলো বিক্রি হবে প্লট আকারে এবং জমিটার সামনে দেখতে পাচ্ছেন রাস্তা এটা হচ্ছে প্লটের রাস্তা আর এই প্লটের রাস্তা এটা শাখা রাস্তা এবং এই শাখা রাস্তা সামনের মেন রাস্তার সাথে সংযুক্ত হয়েছে এবং দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের প্লটগুলোতে যেতে হবে সুপ্রিয় দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর যেটিউবে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যেহেতু এই প্লটগুলো থেকে রাজশাহী শহরের দূরত্ব খুব একটি বেশি দূরে না সেহেতু আপনারা এই জমিগুলো নিতে পারেন আমি স্ক্রিনে এই জায়গার প্রতিনিধি নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটি কথা বলে রাখি আপনারা যারা রাজ্যের মধ্যে ভালো পজিশনে জমি কিংবা বাড়ি চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সে নাম্বার যোগাযোগ করবেন তিনি আপনাদেরকে সর্বোপরি সহযোগিতা করবেন দেখতে পাচ্ছেন সামনে মেন রাস্তা আর এই শাখা রাস্তা থেকে আপনারা মেন রাস্তায় যাবেন আসসালামু আলাইকুম আমি সজীব ইসলাম আপনাদেরকে আরেকটি সুন্দর চমৎকার প্লট দেখাতে নিয়ে আসলাম সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে সেই সব জায়গাতে আমরা প্লট তৈরি করছি এবং আবাসিক সিটি গড়ে তুলছি আমাদের জন্য দোয়া করবেন নি ইনশাল্লাহ আমরা যেন ভবিষ্যতে রাজশাহীকে একটি মডেল রাজশাহী হিসাবে গড়ে তুলতে পারি মডেল শহর হিসাবে আসসালামু আলাইকুম আর আপনারা সকলেই জানেন রাজশাহী শিক্ষানগরী সবুজ নগরী সেক্ষেত্রে রাজশাহীতে অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে আর এই জায়গা থেকে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে খুবই অল্প সময় লাগবে এখানে অনেক স্কুল কলেজ আছে যেরকম এই বায়া স্কুল কলেজ আমি যেটা দেখলাম বায়া গার্লস স্কুল এবং সামনে নহাটাতে মডেল উচ্চ বিদ্যালয় এবং দুইটি ডিগ্রি কলেজ আছে একটি হচ্ছে নহাটা সরকারি ডিগ্রি কলেজ এবং একটি হচ্ছে নহাটা মহিলা ডিগ্রি কলেজ এবং নহাটা গার্লস কলেজ আছে প্রাইমারি স্কুল আছে অর্থাৎ সকল মানে কি বলবো নাগরিক সুবিধাগুলো আপনারা পাবেন আপনাদের সন্তানদের আপনারা খুবই ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারবেন এই লোকেশনে আর এখানে পরিবেশটা খুবই ভালো একদম মনোরম পরিবেশ আর যেহেতু প্লটগুলোর সামনে মেন রাস্তা থাকছেই সেহেতু আপনারা একদম সরাসরি শহরে যেতে পারবেন আর শীঘ্রই এই জায়গাগুলো আবাসিক হয়ে যাবে কেননা শহরে এখন জায়গা তেমন নেই এই জায়গাগুলোই ভবিষ্যতে পপুলার হয়ে যাবে তো এখন যদি আপনারা এই জায়গাগুলো কিনে রাখেন তাহলে পাঁচ ছয় বছর পরে এই জায়গাগুলোর দাম প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো কাঠা হয়ে যাবে প্রতি কাঠা এখন যদিও কম আছে আমি মূল্য বলে দেব আপনারা ভিডিও স্কিপ করবেন না আমি এই প্লটগুলোর মূল্য বলে দেব আনুমানিক মূল্য আপনারা সরাসরি আমি স্ক্রিনে যে নাম্বার দেব এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সামনে যে রাস্তাটি এটা হচ্ছে প্লটের মাছ দিয়ে রাস্তা এবং প্রতিটি প্লটের সামনে আপনারা রাস্তা পাবেন এবং পজিশন ভেদে প্লটের দাম নির্ধারণ করা হয়েছে তবে দাম খুব একটা বেশি না সুপ্রিয় দর্শক এখানে অনেকগুলো প্লট আছে আপনারা শীঘ্রই এখানে আসবেন এবং প্লটগুলো দেখবেন আর বুকিং দিয়ে দেবেন কেননা বুকিং না দিলে পরবর্তীতে প্লট প্লটগুলো হাত হয়ে যেতে পারে বিভিন্ন সাইজের প্লট করা হয়েছে আপনাদের চাহিদা মতো আপনারা নিতে পারেন এবং স্কোয়ার প্লটগুলো সামনে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি এফ এম ফ্যাক্টরি এবং এফএম ফ্যাক্টরি একদম পাশে আর সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভবিষ্যতে এরকমই প্লট হয়ে যাবে আর এখানে বিদ্যুতের সংযোগ লাইনে চলে আসবে যেহেতু ফ্যাক্টরি আছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লট এবং প্রতিটি প্লটের সামনে আপনারা রাস্তা আছেন সামনে পাশে আশা করছি আপনাদের প্লটগুলা ভালো লাগবে আমি এই জায়গার মূল্য বলে দিয়েছি প্লটগুলোর মূল্য প্রতি কাঠা প্লটের মূল্য আনুমানিক পড়তে পারে আট লক্ষ থেকে নয় লক্ষ টাকা এর মধ্যে পড়বে আপনারা সরাসরি আমি যে নাম্বার দেবো সে নাম্বারে যোগাযোগ করবেন আর আর একবার বলে রাখছি যে নাম্বারটি আমরা দিচ্ছি এটা হচ্ছে প্রতিনিধির নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তিনি কম দামে ভালো পজিশনের জমি কিংবা বাড়ি যাই হোক না কেন আপনাদের ভালো জমি কিংবা বাড়ি উপহার দিবেন কেননা তিনি রাজশাহীর স্থায়ী বাসিন্দা অর্থাৎ জমির সকল প্রকার কাগজপত্র এবং লেনদেন যেহেতু আপনারা নিজেরাই সতর্কভাবে করবেন আর কাগজপত্রগুলো তিনি দেখিয়ে দিবেন সর্বক্ষণিক আপনাদের সাহায্য করবেন অর্থাৎ আপনারা নিঃসন্দেহে তার সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লটের মেন রাস্তা এই রাস্তা দিয়ে আপনাদেরকে সামনের মেন রাস্তাতে প্রবেশ করতে হবে এবং দেখতে পাচ্ছেন সামনে যিনি যাচ্ছেন ইনি হচ্ছেন প্রতিনিধি আপনারা ইনার সাথে যোগাযোগ করবেন ইনার নাম হচ্ছে সজীব আহমেদ আর আরও একবার বলে দিচ্ছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না সামনের দিকে এসে রাস্তা দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত রাস্তা খুব সুন্দর পজিশনে কিন্তু এই প্লটগুলো বিক্রি হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই ভিডিও আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে পরবর্তীতে কোনো জমি বাড়ি কিংবা ফ্ল্যাটের ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ